তোমরা এক বিজয় করেছ আরেক বিজয় আসবে কথা বলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বিস্তারিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই গণ নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ নিহতদের রাষ্ট্রীয় খেতাব দেওয়া আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং জুলাই গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ স্বাস্থ্য নিশ্চিতের বিষয়ে জোর দিতে বলেন এছাড়া গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা এ সময় প্রধান উপদেষ্টায় শিক্ষার্থীদের বলেন তোমরা রাষ্ট্রের অভিভাবক তোমাদের কারণেই রাষ্ট্র এই ভূমিকা ভুলে যেও না নিজেদের ভূমিকা ভুলে যেও না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে শিক্ষার্থীদের পরামর্শকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন কতগুলো লোক বাজার মূল্য কব্জা করে থাকবে সেটা হতে পারে না আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য ঠিক রাখার রমজানেও দ্রব্যমূল্য স্টেবল রাখার ব্যাপারে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি সেই সাথে জুলাইয়ে শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা ভঙ্গুর অর্থনীতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন পুরো সিস্টেমটাই ধ্বংস করে দিয়ে গেছে চারদিকে চুরি চামারি ব্যাংক কাজ করে না যেদিকে হাত দেয় সেদিকেই ভাঙাচোরা এই ভাঙাচোরা পরিষ্কার করেই যাচ্ছে এ সময় শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টাকে সংস্কার কাজে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন